হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। আজকে সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। ওষুধ খাচ্ছে, ওষুধ ডাক্তার বলেছে এই সকালবেলায় ওকে দেবেন এটা, তাই জন্য ওকে প্রত্যেক দিন সকালে এটা দেওয়া হয় ডাক্তারের পারমিশনে। তো আমার মানে মেয়ের ডাক্তার বলেছে যেটা অ্যাডে আসে মানে অ্যাডভার্টাইজ হয় যেটা, সে সমস্ত কিছু ওকে খাওয়াবেন না, আর বাড়ির সব খাবার খাওয়াবেন। আর ওর যদি হেলথ ড্রিঙ্ক কিছু খেতে হয় তাহলে ছাতুটাকে একটু নুন দিয়ে গুলে খাওয়াবেন, এটাই হেলথ ড্রিঙ্ক, বড়ো হেলথ ড্রিঙ্ক। কিন্তু কোনো কিছু যদি অ্যাড হয় সেটা খাওয়ানো যাবে না ওকে। তো ওই যে ওইটা খাওয়ার পরে এই গরমের মধ্যেও আবার মধু, হ্যাঁ হাতে পড়ে যাচ্ছে টপটপ করে, দিয়ে আবার বলছিস কোনটুকু দিয়েছে দুষ্টু। প্রাণায়াম হয়ে গেল আমাদের, আমার আর আমার মহারানী। এবার একটু চা খেয়ে নেবো, চাটা খেয়ে তারপরে সোনা বাবার রিহার্সাল করবে গানে। আবার জল খাবো, এই জল খেয়ে আমার এলট্রক্সিন খাবো, তারপরে চা খাবো। আমার সোনামায়ের চা খাওয়া হয়ে গেছে। আজকে জল খাবার আমরা ভাত খেয়ে নিয়েছি, আমিও আজকে জল খাবারে ভাত খেয়ে নিয়েছি, বাটার লঙ্কা ডিম সিদ্ধ আর আলুর তরকারি। আমার এত ভারী ডাবটাকেও চাগাতে পারছে না, প্রচুর জল। কিরে মামন কেমন মিষ্টি, হাঁপিয়ে গেছিস খেতে খেতে, আর পেটে ঢুকছে না, এবার কাকে খেতে হবে? বাপরে ডাবটা সাইজ একবার দেখো, খেতে পারিনি সম্পূর্ণটা সোনামা, দিয়ে এবার আমাকে দিয়েছে। কি মিষ্টি, এই গরমে ডাব খেয়ে বাঁচছি, কি শরীরটা ঠান্ডা রাখে, প্রত্যেক দিন আমার বরের চাই চাই এটা। আর ওই জেঠুটা আছে আমার, বর বলে কি ও কোথা থেকে আনে এই ডাবগুলো, নিজে কি বানায়, এত জল কি করে থাকে ডাবের মধ্যে, অন্য কোনো কারো থেকে যদি ডাব নিয়ে আসা হয় এক কাপ জলও হয় না, আর এই জেঠুর কাছ থেকে জল নিলে আর শেষই হয় না। কি পাতলা শ্বাস হয়েছে আবার, সত্যি খুব ভালো খেতে কুজিকু, আমার ভালো লাগে না কিন্তু আজ একটা দারুণ খেতে। আজকের মেনু হচ্ছে মাছের ঝোল, মাছে সোনা মায়ের ফেভারিট কমপ্লিট, আর ডিম সিদ্ধ করা হচ্ছে হাঁসের ডিম আর মুরগির ডিম। আমার দুটো পোল্ট্রি ডিম খায় আমার আর আমার মেয়ে, হাঁসের ডিম। পেঁপেটা যা মিষ্টি না, দারুণ মিষ্টি পেঁপেটা, গুড়ের থেকেও মিষ্টি, গুড়কে যদি একসাথে খাওয়া হয় মনে হয় গুড়টা থেকে এটা বেশি মিষ্টি। দুর্দান্ত খেতে, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। বেরিয়ে গেলাম, আজ ফার্স্ট ক্লাস ছিল মহারানী, ফার্স্ট ক্লাস করে বেরিয়ে গেলাম। কাটোয়া ঢুকে গেছে পাগলি, গেছি কাটোয়া স্টেশনে, তার আমার মেয়ের আনন্দেরা সীমানে। প্রায় একবারে শেষ প্রান্তে নামিয়েছে, শেষ প্রান্ত থেকে একবারে এই প্রান্তে আসতে হলো, আস্তে আস্তে অনেকটা টাইম চলে গেল, আমি ওদিকে যাবো না। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওরা টিকিট কাউন্টারের ভিতর দিয়ে ঢুকলো, আমি একটু আবার কাটোয়া স্টেশনের এদিকটা দিয়ে যাবো। এটা স্টেশনের ভেতর মুখে একটা ইঞ্জিন দিয়ে করা রয়েছে, বেশ ভালো লাগে এটা দেখতে। এবার বাড়ি যাবো আপনার সাথে দেখা করবো, কে বাজে 5:47 বেরোলাম স্টেশন থেকে ভোলেনাথের মন্দির। সোনামায়ের আর ধৈর্য ধরছে না বনুর কাছে যাওয়ার জন্য, আমারও তাই,
জুকু এখন সব দেখতে পাবে আর গল্প করবে সমানে। ও গল্প করুক, আমরা চলে যাই টোটো টোটোর কাছে যাই। সোনামা আগে আগে ছুটছে বনুর কাছে যাবে বলে। চলে এসেছি, এখন এখন একটু ধাতস্থ হচ্ছে, বনু একটু ধাতস্থ হচ্ছে। খেলো খেলো, দিদি আর বনু এখন খেলা চলছে, আস্তে পড়ে যায় না, সামনে দিয়ে উল্টে যাস না সোনা। হাতি চল 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 মেরে সাথি, ও মেরে হাতি, লে বাবা লে বাবা লে লে। চুমি এলো পারে গেছে, চল 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 মেরে সাথি, ও মেরে হাতি। উই এরক তরকারি, এটা কালিয়া, এটা আলু দিয়ে তরকারি, এ দাও। ও বাবা দিবাই কর খাইয়ে দিতে পুকুরি। মায়ের রান্না কতদিন না দেখে খাচ্ছি, খাওয়ানো চলছে তোর জোর। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিদি আর বনু এখন খুব নাচ চলছে, বনুর এখনও খাওয়া কন্টিনিউ চলছে আর খুব নাচ শিখেছে এখন কুকুর। আর দিদিকে সঙ্গ পেয়ে তো আর খুশির সীমা নেই, দিদি আর বোনের নাচ দেখো। তো এবার আমরা শুয়ে পড়বো, আবার দেখা হবে কাল সকালে। তো আজকে এটুকুই, আবার দেখা হবে কালকে, টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। অনেক ভোরবেলা ঘুম হয়ে গেছে, পাখি ডাকে, কী সুন্দর পাখি ডাকছে, আর সাথে গাছ ভর্তি ফুল, বিশাল ফুল, সব একদম সাদা ফুলে। কিচির মিচির কিচির মিচির, কত টিয়া পাখি এসছে আবার চিৎকার করছে। তো আজকে এটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো, ভালো থেকো সবাই, টাটা।